আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের ক্ষতি সাধন হবে আত্মঘাতী বলেছেন গুতেরেস। ইউক্রেনের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় 90 ভাড়াটে বিদেশি যোদ্ধা নিহত। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্যম ভিডিও ফাঁস। পশ্চিমবঙ্গে আল কায়দার 2 জঙ্গি আটক। বালিতে জি20 সম্মেলনে যোগ দেবেন পুতিন, চিনপিং। এবং সর্বশেষ থাকছে ভারতের ডোভালের নিরাপত্তায় গলত, চাকরি গেল 3 জওয়ানের। ভারতের স্বাধীনতা লাভের পর থেকে ভারতে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মবর্ণের মানুষ মিলেমিশে সহ অবস্থানে বসবাস করতে অভ্যস্ত ছিল, কিন্তু নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতে বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের জন্ম হয়, যেগুলো ধারণা করা হয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য পরবর্তী নির্বাচনগুলোতে জয়লাভ করার জন্য এই সমস্ত সংগঠন তৈরি করছে, যার মাধ্যমে ধর্মে ধর্মে বিভাজনের সৃষ্টি করে তারা ভারতে ক্ষমতায় টিকে থাকতে পারে। আর সেই সংগঠনগুলো প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি মুম্বাইয়ে কিভাবে মুসলমানদের টার্গেট করে গণহত্যা চালানো হয়েছিল, কিভাবে মুসলমানদের টার্গেট করে নির্বিচারে হত্যা করা হয়েছিল। এরপর থেকে মুসলিম নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি পর্যন্ত দেয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা গ্রেপ্তার হলেও পরবর্তীতে তারা জামিনে বের হয়ে যায় এবং তারা পুনরায় মুসলমানদের আবারও টার্গেট করে নির্যাতন করতে থাকে। কিন্তু ভারত সরকার কিছু তো বলে না, বরং পেছন থেকে এই সমস্ত উগ্রবাদীদের জামিন পেতে সহায়তা করে। সুতরাং একটি বিষয় পরিষ্কার যে ভারতের বিজেপি সরকারের ইন্ধনে ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করে ভারত থেকে বের করে দেওয়ার গভীর ষড়যন্ত্র হচ্ছে। ভারত সরকার যে এই ষড়যন্ত্রেরই অংশ তার একটি বড় প্রমাণ হচ্ছে ভারতের নাগরিকত্ব আইন, যে আইনে ভারতের উগ্রবাদী সরকার বাইরের দেশগুলো বিশেষত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে আসা অন্যান্য ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলমানদেরকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এখান থেকেই ভারত সরকারের মনোভাব স্পষ্ট হয়ে যায়। আর ভারতে যে প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, মুসলমানদের মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, এই সবই যে সরকার কর্তৃক পরিচালিত একটি ষড়যন্ত্র সেটা স্পষ্ট। আমি মনে করি ভারতের এই ভণ্ডামি আর বেশি দিন চলতে দেওয়া উচিত নয়। এই বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের ক্ষতি সাধন হবে আত্মঘাতী বলেছেন গুতেরেস। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে লড়াইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন পারমাণবিক কেন্দ্রটি যে কোনো ক্ষয়ক্ষতি হবে আত্মহত্যার সামিল। বৃহস্পতিবার 18 আগস্ট লোভিভ শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয় গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে জেলেনস্কির এটি প্রথম বৈঠক। ত্রিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরেকটি চেরনোবিল বিপর্যয়ের আশঙ্কার কথা জানান এরদোগান। তিনি বলেন আমরা উদ্বিগ্ন, আমরা আরেকটি চেরনোবিল চাই না। এরদোগান ও গুতেরেস উভয়েই মূলত একই উদ্বেগের প্রতিধ্বনি করেন। গত মার্চে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দখল নিতে সমর্থ হয় রাশিয়া, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কেন্দ্রটির আশেপাশের এলাকায় সংঘাত জোরালো হয়ে উঠেছে। ভারী কামানের গোলাগুলির শব্দ পাওয়া গেছে। হামলার জন্য মস্কো ও কিয়েভ উভয়েই পরস্পরকে দায়ী করে আসছে। বৃহস্পতিবারের বৈঠকের আগে জেলেনস্কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার ইচ্ছাকৃত হামলার সমালোচনা করেন। ইউক্রেনের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় 90 ভাড়াটে বিদেশি যোদ্ধা নিহত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি ঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 90 জন বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনোশেনকভ এই কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরে বিদেশি ভাড়াটে সেনাদের একটি অস্থায়ী ঘাঁটিতে রাশিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে নিক্ষেপযোগ্য অন্তত নিখুঁত ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালালে এইসব ভাড়াটে নিহত হয়। এছাড়া রাশিয়ার বিমান বাহিনীর হামলায়ও ইউক্রেনের সেনা হতাহত ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। এতে 80 জন সেনা নিহত এবং 50 জন আহত হয়। মেজর জেনারেল ইগোর কোনোশেনকভ বলেন, চলতি মাসে রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের ঘাঁটি এবং বিদেশি যোদ্ধাদের শিবিরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে অনেক সেনা ও বিদেশি ভাড়াটে হতাহত হয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন দেশের প্রতি সেনা পাঠানোর অনুরোধ জানান এবং তার অনুরোধে সাড়া দিয়ে পোল্যান্ড, কানাডা এবং আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার যোদ্ধা ইউক্রেনে প্রবেশ করেছেন। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দাম ভিডিও ফাঁস। টুইটারে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই নিয়ে চলেছে জোর সমালোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, নিজ দেশের কয়েকজন সেলিব্রিটি এবং বন্ধুদের নিয়ে একটি পার্টির আসর জমিয়েছিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। কালো স্ক্রপ টপ ও সাদা লেগিংসে তাকে মোহনীয় দেখতে লাগছিল। বন্ধুদের সঙ্গে একটি গানে উদ্দাম নাচছিলেন তিনি, গানও গাচ্ছিলেন। ফিনল্যান্ডের বিরোধী দলগুলোর নেতারা তার এই ভাইরাল ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সরকার প্রধান হয়ে সানার এমন নাচ কাম্য নয়, তিনি আদর্শ হতে পারেন না, তার ড্রাগ টেস্ট করা উচিত। অবশ্য সানা মারিন মাদক গ্রহণের বিষয়ে অস্বীকার করেছেন, ওই পার্টিতে শুধু অ্যালকোহল পান করেছেন বলে দাবি তার। বৃহস্পতিবার 18 আগস্ট ভাইরাল হওয়া ভিডিও নিয়েও মন্তব্য করেছেন তিনি। বলেন, আমি ভিডিওটির কথা জানতাম, তবে প্রকাশ্যে আসার আমি হতাশ। আমার নাচ গান ও পার্টি করা ব্যক্তিগত বিষয় ও আইনসম্মত। মাদক ব্যবহার করে এমন কাউকে আমি চিনি না বা এমন পরিস্থিতিতেও ছিলাম না। প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি আমার একটি পারিবারিক জীবন, একটি কর্মজীবন রয়েছে। আমি বন্ধুদের সঙ্গে সময়ও কাটাতে পারি এবং তা আমার আছে। আমার বয়সী একজন মানুষের তা প্রয়োজনও। নিজ আচরণে পরিবর্তন আনার কোনো প্রয়োজন আমি অনুভব করি না। আমি যা আছি তাই থাকতে পছন্দ করি। আশা করি দেশের মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে। 2019 সালের ডিসেম্বরে সবচেয়ে কনিষ্ঠ সরকার প্রধান হিসেবে ফিনল্যান্ডের মসনদে বসেছিলেন সানা মারিন। সাধারণ নাগরিকের মতোই নিজের জীবন যাপন করতে পছন্দ করেন তিনি। প্রধানমন্ত্রী হলেও ব্যক্তিগত জীবন বলে কিছু একটা আছে, তার এই কথা সোজা সাপটা বলতে পছন্দ করেন তিনি। তাই কখনো কোথাও পার্টি করলে সেটিও প্রকাশ করে দেন। তাকে অনেক সময় সঙ্গীতের আয়োজনেও দেখা যায়। পশ্চিমবঙ্গে আল কায়দার 2 জঙ্গি আটক। আল কায়দার ভারতের শাখা সংগঠনের আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আকিস 2 জঙ্গিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার 2 জঙ্গি হলেন আব্দুর রাকিব সরকার ও কাজী আহসান উল্লাহ। বুধবার উত্তর 24 পরগনার শাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। জানা গেছে, আব্দুর রাকিব সরকার দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং কাজী আহসান উল্লাহর বাড়ি হুগলিতে। তাদের কাছ থেকে বেশ কিছু বই ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয় এমন নথি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার 2 জন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে অভিযোগ রয়েছে। ওই 2 জঙ্গির কাছ থেকে বেশ কিছু নথি পাওয়া গেছে যেগুলো ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয়। পাশাপাশি জিহাদি কিছু বইও তাদের কাছ থেকে পাওয়া গেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, বুধবারই 4 JMD জঙ্গির সাজা ঘোষণা করেছে কলকাতা নগর ও দায়রা আদালত। আব্দুর রহিম, আব্দুল রাজ্জাক, হাজিবুল্লাহ ও আসিফ ইকবাল নামে 4 জঙ্গির সাজা ঘোষণা করা হয়েছে। এই 4 জঙ্গি আদালতে নিজেদের দোষ স্বীকার করেছেন। বালিতে G20 সম্মেলনে যোগ দেবেন পুতিন, চিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং G20 সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। চলতি বছরের নভেম্বরে বালিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে তারা যোগ দেবেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকো উইদোদো বলেছেন, সি জিনপিং আসবেন, প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনও আমাকে বলেছেন তিনি আসবেন। G20 সম্মেলনে বিশ্বের শীর্ষ 2 নেতার যোগ দেওয়ার বিষয়ে এই প্রথম নিশ্চিতভাবে কেউ জানালেন। চলতি বছরের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং
তাইওয়ান নিয়ে উত্তেজনা বৃদ্ধির পর বৈশ্বিক শীর্ষ সম্মেলনটিতে তাদের দেখা হওয়ার পরিকল্পনার বিষয়টি জানা গেল। 2020 সালের জানুয়ারির পর সি জিনপিং এর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে এটি। ওই সময় করোনা ভাইরাস মহামারীর কারণে সীমান্ত বন্ধ করে দিয়েছিল চীন। এরপর চীনের প্রেসিডেন্ট শুধু হংকং এর 25তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 1 জুলাই মূল ভূখণ্ডের বাইরে গিয়েছিলেন। নভেম্বরের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত থাকতে পারেন, তবে উপস্থিত থাকলেও ভলাদিমির পুতিনের সঙ্গে বাইডেন সাক্ষাৎ করবেন কিনা তা পরিষ্কার নয়। ভারতে ডোভালের নিরাপত্তায় গলদ, চাকরি গেল 3 জওয়ানের। ভারতে খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিরাপত্তায় গাফিলতি দেখা গেছে, সেই অভিযোগ চাকরি খোয়ালেন 3 জন সিআইএসএফ জওয়ান। কর্তব্যে গাফিলতির অভিযোগে সিআইএসএফ এর 2 জন পদস্থ কর্মকর্তাকে বদলিও করা হয়েছে। ঘটনার সূত্রপাত চলতি বছরের গোড়ার দিকে। 16 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 7:30 নাগাদ ডোভালের বাড়িতে গাড়ি চালিয়ে ঢোকার চেষ্টা করেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। সেই সময় ওই 3 জন জওয়ান ডোভালের বাড়ির সামনে প্রহরায় নিযুক্ত ছিলেন। এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে সিআইএসএফ। সেই কমিটি কর্তব্যে গাফিলতির অভিযোগে 3 জওয়ান এবং 2 পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। ওই সুপারিশ মেনেই 3 জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা ও তার অধস্তন এক কর্মকর্তাকে অন্যত্রে বদলি করে সিআইএসএফ কর্তৃপক্ষ। বুধবার সিআইএসএফ এর তরফে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডোভাল জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। সিআইএসএ এর স্পেশাল সার্ভিস গ্রুপ তার নিরাপত্তার দায়িত্বে থাকে।